পৃষ্ঠা 183, প্রশ্ন 530। মৌর্য সিংহাসনে আরোহণের পূর্বে অশোক ছিলেন তক্ষশিলার রাজা। 531। অশোক কলিঙ্গ যুদ্ধের মাধ্যমে যে প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন তা হল কলিঙ্গ। 532। অশোকের রাজত্বকালে সর্বপ্রথম উল্লেখযোগ্য ঘটনা ছিল কলিঙ্গ যুদ্ধ। 533। কলিঙ্গ যুদ্ধের সময়কাল ছিল 261 খ্রিস্টপূর্বাব্দ। 534। কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল যে নদীর তীরে তা হল উত্তর দয়া নদী। 535। কলিঙ্গের রাজধানী ছিল উত্তর তোশালি। 536। অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায়? উত্তর ত্রয়োদশ শিলালেখ। 537। অশোকের ধম্মনীতি কোন শিলালিপি থেকে জানা যায়? উত্তর ত্রয়োদশ শিলালেখ। 538। মৌর্য সম্রাট অশোকের মন্ত্রী ছিলেন? উত্তর রাধাগুপ্ত। 539। কলিঙ্গ যুদ্ধের পর অশোক যুদ্ধনীতির পরিবর্তে গ্রহণ করেন? উত্তর ধর্মনীতি। 540। যে ঘটনার পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তা হল? উত্তর কলিঙ্গ যুদ্ধের পর। 541। অশোক যার নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি হলেন উপগুপ্ত। 184, প্রশ্ন 542। অশোক তার প্রচারিত ধর্মকে কি বলে উল্লেখ করেছেন? উত্তর ধম্ম। 543। পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল যার সময়কালে তিনি হলেন? উত্তর অশোক। 544। অশোকের শিলালিপি যে লিপিতে লেখা হয়নি তা হল? উত্তর দেবনাগরী। 545। অশোকের শিলালিপি যে ভাষায় রচিত তা হল? উত্তর প্রাকৃত। 546। দেবানাম প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন? উত্তর অশোক। 547। চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন? অশোক। 548। তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর অশোকের রাজত্বকালে। 549। তৃতীয় বৌদ্ধ সম্মেলন যে স্থানে অনুষ্ঠিত হয়েছিল তা হল? উত্তর পাটলিপুত্র। 550। অশোকের ধর্মচক্রে দণ্ডের সংখ্যা ছিল? উত্তর 24টি। 551। অশোক তার ধর্মীয় ও প্রজা কল্যাণমূলক কার্যাবলী পরিচালনার জন্য যে কর্মচারী নিয়োগ করেন তা হল? উত্তর হচ্ছে সবকটি। সবকটি বলতে এখানে বুঝিয়েছে রাজুক, মহামাত্র এবং অনন্ত মহামাত্র।
এই কর্মচারীদের সবাইকে নিযুক্ত করেন। 552 অশোকের সময় নির্মিত স্তূপের সংখ্যা ছিল প্রায় 84,000। 553 সারনাথ স্তম্ভ কোন মৌর্য সম্রাটের সঙ্গে সম্পর্কিত? উত্তর অশোক। পৃষ্ঠা 185 সারনাথ স্তম্ভের শীর্ষে কিসের মূর্তি রয়েছে? উত্তর সিংহের মূর্তি। 555 সারনাথ স্তম্ভের শীর্ষে কি চক্র আছে? উত্তর অশোক চক্র। অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? উত্তর বিন্দুসার। 557 অশোকের পিতামহ ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। 558 যে গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের জীবন এবং চাণক্যের সাথে তার মৈত্রীর উল্লেখ পাওয়া যায় তা হল মুদ্রা রাক্ষস। 559 মৌর্য সম্রাটদের মধ্যে দাক্ষিণাত্য জয় করেছিলেন? উত্তর হল চন্দ্রগুপ্ত মৌর্য। 560 মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে? উত্তর 185 খ্রিস্টপূর্বাব্দে। 561 কে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান? উত্তর পুষ্যমিত্র শুঙ্গ। 562 পুষ্যমিত্র শুঙ্গ যার সেনাপতি ছিলেন তিনি হলেন বৃহদ্রথ। 563 সম্রাট অশোকের সময়কালে বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল? উত্তর মাসিডোনীয় সাম্রাজ্য। 564 মাসিডোনীয় সাম্রাজ্যের অবস্থান ছিল? উত্তর প্রাচীন গ্রিসে। 565 কে প্রাচীন ম্যাসিডন রাজ্যের প্রতিষ্ঠা করেন? উত্তর ক্যারানাস। 186 প্রশ্ন 566 মাসিডোনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন? উত্তর তৃতীয় আলেকজান্ডার। 567 মাসিডোনীয় যুগের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন? মেনান্ডার। 568 মাসিডোনীয় সাম্রাজ্যের একটি উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি হল? উত্তর আলেকজান্দ্রিয়া শহরের বিখ্যাত আলোকস্তম্ভ। 569 মাসিডোনীয় সম্রাট তৃতীয় আলেকজান্ডারের পিতা কে ছিলেন? উত্তর দ্বিতীয় ফিলিপ। 570 মাসিডোনীয় সম্রাট তৃতীয় আলেকজান্ডার কবে ম্যাসিডনের সিংহাসনে বসেন? উত্তর 336 খ্রিস্টপূর্বাব্দে।
571। ম্যাসিডোনীয় সম্রাট তৃতীয় আলেকজান্ডার কত বছর ম্যাসিডনে রাজত্ব করেন? উত্তর 14 বছর। 572। কোন গ্রিক সেনাপতি আলেকজান্ডারের অধিকৃত সিন্ধু ও পাঞ্জাব পুনরুদ্ধারের উদ্দেশ্যে ভারতে হাজির হন? উত্তর হল সেলুকাস। 573। সেলুকাস কবে ভারতের সিন্ধু অঞ্চলে হাজির হন? উত্তর 305 খ্রিস্টপূর্বাব্দে। 574। সেলুকাস কার সেনাপতি ছিলেন? উত্তর আলেকজান্ডার। 575। ম্যাসিডোনীয় সাম্রাজ্যের যে রাজা ভারত আক্রমণ করেন তিনি হলেন? উত্তর তৃতীয় আলেকজান্ডার। 576। আলেকজান্ডার কবে মিশর অভিযান করেন? উত্তর 331 খ্রিস্টপূর্বাব্দে। 577। আলেকজান্ডার মিশরের নীল নদের তীরে যে শহরটি প্রতিষ্ঠা করেন তার নাম হল আলেকজান্দ্রিয়া। 187। প্রশ্ন 578। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে। 579। হিদাস্পিসের যুদ্ধ সংঘটিত হয় যাদের মধ্যে? তারা হলেন আলেকজান্ডার ও পুরু। 580। যে নদীর তীরে হিদাস্পিসের যুদ্ধ সংঘটিত হয় তার নাম হল ঝিলাম নদী। 581। আলেকজান্ডার কবে মৃত্যুবরণ করেন? উত্তর 323 খ্রিস্টপূর্বাব্দে। 582। আলেকজান্ডার কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? উত্তর ব্যাবিলন। 583। ম্যাসিডোনীয় সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন? উত্তর পার্সিয়াস। 584। ম্যাসিডোনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর পরবর্তীকালে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তা হল রোমান সাম্রাজ্য। 585। ম্যাসিডোনীয় সাম্রাজ্য সম্পূর্ণভাবে রোমানদের দখলে চলে যায়? 146 খ্রিস্টপূর্বাব্দে। 586। কোন শিলালিপি থেকে চোল প্রশাসন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়? উত্তর উত্তর মেরু শিলালিপি। 587। চোল সাম্রাজ্যের প্রশাসন কয়টি প্রধান বিভাগে বিভক্ত ছিল? উত্তর 3টি। 588। চোল সাম্রাজ্যের প্রশাসনের প্রধান বিভাগের নাম কী ছিল? উত্তর সবগুলি, মানে কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার এবং স্থানীয় সরকার। 589। চোল প্রশাসনিক ব্যবস্থার সবচেয়ে বিশিষ্ট দিকটি কী ছিল? উত্তর গ্রাম স্বায়ত্তশাসন।
পৃষ্ঠা 188। প্রশ্ন 590, কয়টি পরিষদ চোলদের গ্রামীণ কাঠামোর মূল ভিত্তি ছিল? উত্তর 3টি। 591, চোলদের গ্রামীণ কাঠামোর মূল ভিত্তি বলে বিবেচিত পরিষদটির নাম কী ছিল? উত্তর সবগুলি, মানে উড়, সভা বা মহাসভা এবং নগরম। 592, গ্রামের সাধারণ পরিষদের নাম কি ছিল? উত্তর হল উড়। 593, উড় পরিষদে কোন বাসিন্দারা অংশ নিতে পারত? উত্তর হচ্ছে সকল রাজস্ব প্রদানকারী। 594, গ্রামের বিশেষ পরিষদের নাম কি ছিল? উত্তর সভা। 595, সভা পরিষদে কোন বাসিন্দারা অংশ নিতে পারত? উত্তর শুধু ব্রাহ্মণেরা। 596, সভার কার্যকালগুলির মধ্যে কি কি ছিল? উত্তর সবগুলি। সবগুলি বলতে বোঝাচ্ছে বনাঞ্চল ও পতিত জমি উদ্ধার করা, ফসল ও জমি রাজস্ব নির্ধারণ করা, রাজস্ব মুকুব করা, রাজস্ব খেলাপির ক্ষেত্রে জমি বিক্রয় করা এবং জমির মালিকানা সত্ত্ব অর্পণ করা। 597, ব্যবসায়ীদের পরিষদের নাম কি ছিল? উত্তর নগরম। 598, নগরম পরিষদ সাধারণত কোথায় দেখা যেত? উত্তর বাণিজ্য কেন্দ্রে। 599, কত খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর 270 খ্রিস্টাব্দে। 600, শ্রী গুপ্তর পর কে গুপ্তবংশের সিংহাসনে বসেন? উত্তর ঘটোৎকচ গুপ্ত। 601, ঘটোৎকচ গুপ্তর পর কে গুপ্তবংশের সিংহাসনে বসেন? উত্তর প্রথম চন্দ্রগুপ্ত। 189, প্রশ্ন 602, কাকে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? উত্তর প্রথম চন্দ্রগুপ্তকে। 603, গুপ্ত সাম্রাজ্যের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? উত্তর প্রথম চন্দ্রগুপ্ত। 604, 319-320 খ্রিস্টাব্দ নাগাদ কে গুপ্তাব্দ প্রচলন করেন? উত্তর প্রথম চন্দ্রগুপ্ত। 605, প্রথম চন্দ্রগুপ্তর পর কে গুপ্তবংশের সিংহাসনে বসেন? উত্তর সমুদ্রগুপ্ত। 606, সর্বরাজচ্ছেত্তা কমা পরাক্রমাঙ্ক কমা কবিরাজ কমা অপ্রতিরথ ও লিচ্ছবি দৌহিত্র উপাধিতে কে ভূষিত হন? উত্তর সমুদ্রগুপ্ত।
607 সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? উত্তর হরি সেন। 608 হরি সেনের এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় রচিত হয়? উত্তর সংস্কৃত ভাষায়। 609 এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার রাজত্বকাল সম্পর্কে জানা যায়? উত্তর সমুদ্রগুপ্ত। 610 ভিনসেন্ট স্মিথ কাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন? উত্তর সমুদ্রগুপ্তকে। 611 দাক্ষিণাত্যের রাজ্য বিজয়ের ক্ষেত্রে কে গ্রহণ ও পরিমোক্ষ নীতি প্রয়োগ করেন? উত্তর সমুদ্রগুপ্ত। 612 সমুদ্রগুপ্তের পর কে গুপ্তবংশের সিংহাসনে বসেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 613 কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য ও পরম ভাগবত উপাধিতে ভূষিত হন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 190 প্রশ্ন 614 দ্বিতীয় চন্দ্রগুপ্তের বৌদ্ধ সেনাপতির নাম কি ছিল? উত্তর আম্রকর্দব। 615 দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চৈনিক পরিব্রাজক ভারতে আগমন করেন? উত্তর ফাহিয়েন। 616 দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় পণ্ডিত ব্যক্তিগণ একত্রে কি নামে পরিচিত ছিলেন? উত্তর নবরত্ন। 617 বিক্রমাদিত্যের নবরত্ন রাজসভার আয়োজন হতো কোন স্থানে? উত্তর উজ্জয়িনীতে। 618 কে সকারি উপাধি ধারণ করেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 619 দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর কে গুপ্তবংশের সিংহাসনে বসেন? উত্তর প্রথম কুমার গুপ্ত। 620 কে মহেন্দ্রাদিত্য উপাধিতে ভূষিত হন? উত্তর প্রথম কুমার গুপ্ত। 621 কে বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? উত্তর প্রথম কুমার গুপ্ত। 622 প্রথম কুমার গুপ্তের পর কে গুপ্ত বংশের সিংহাসনে বসেন? উত্তর স্কন্দগুপ্ত। 623 কে সিংহাসনে আরোহণ করে সিংহ বিক্রম উপাধি ধারণ করেন? উত্তর স্কন্দগুপ্ত। 624 কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়? উত্তর স্কন্দগুপ্তকে। 625 আর্যমঞ্জু শ্রী মূলকল্প এই গ্রন্থে কাকে শ্রেষ্ঠ ন্যায় সম্পন্ন নিরপেক্ষ বিচারক বলা হয়েছে? উত্তর স্কন্দগুপ্তকে।
পৃষ্ঠা 191, 626। গুপ্ত সাম্রাজ্যে সর্বশেষ রাজা কে ছিলেন? উত্তর, বিষ্ণুগুপ্ত। 627। সমগ্র গুপ্ত সাম্রাজ্য কিসে বিভক্ত ছিল? উত্তর, ভুক্তি বা প্রদেশে। 628। ভুক্তি শাসককে কি বলা হতো? উত্তর, উপরিক। 629। গুপ্তযুগে নগদ রাজস্ব প্রদানকে কি বলা হতো? উত্তর, হিরণ্য। 630। গুপ্তযুগে প্রধান সেনাপতিকে কি বলা হতো? উত্তর, মহাবলাধিকৃত। 631। গুপ্তযুগে হিসাব পরীক্ষককে কি বলা হতো? উত্তর, বলভটক, বলভটক। 632। গুপ্তযুগে রাজস্ব আদায়কারীকে কি বলা হতো? উত্তর, সৌলিক। 633। গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কি ছিল? উত্তর, পাটলিপুত্র। 634। কোন সাম্রাজ্যের সময়কাল ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বা গোল্ডেন এজ নামে পরিচিত? উত্তর হল, গুপ্ত সাম্রাজ্যের সময়কাল। 635। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? উত্তর, সংস্কৃত। 636। গুপ্ত সাম্রাজ্যের রাষ্ট্রপতি কি ছিল? উত্তর, গরুড়। 637। গুপ্তযুগের বিখ্যাত চিকিৎসাশাস্ত্রের নাম হল সুশ্রুত সংহিতা।